আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। ঈদে ব্রিটেন থেকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স গেছে বাংলাদেশে। ইস্ট লন্ডনে ফোনে প্রতারকরা হাতে নিচ্ছে ব্যাংকের পিন, সতর্কতার আহ্বান পুলিশের। ব্রিটেন জুড়ে ঈদ উদযাপনের আরো খবর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। উৎসবের সঙ্গে অর্থনীতির যোগসূত্র অবিচ্ছেদ্য, উৎসবের ব্যাপ্তির সাথে বাড়ে অর্থনৈতিক বিস্তৃতিও। আর প্রতিবাদ, ঈদ উল ফিতরের মৌসুমে ব্রিটেন থেকে বিপুল পরিমাণ রেমিটেন্স দেশে পাঠান প্রবাসীরা। লন্ডনের মানি এক্সচেঞ্জগুলো ঘুরে এ নিয়ে রিপোর্ট করছেন চ্যানেল আই ইউরোপের চিফ রিপোর্টার রিদওয়ান আহমেদ অমি। বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ করে বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে অন্যতম একটি হচ্ছে ফরেন রেমিটেন্স। যেই দেশগুলো থেকে বাংলাদেশি রেমিটেন্স প্রেরণ করা হয় তাদের মধ্যে অন্যতম একটি ইউনাইটেড কিংডম। ইউকে থেকে বাংলাদেশে সিংহভাগ অর্থই প্রেরণ করে সিলেটবাসীরা। বছরের অন্যান্য সময়ের চেয়ে সবচেয়ে বেশি অর্থ বাংলাদেশে পাঠানো হয় রমজান মাসে। এ সম্পর্কে বিভিন্ন মানি এক্সচেঞ্জের কর্মকর্তারা বলেন, অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে রেমিটেন্সটা অবশ্যই বাড়ে। এটার হার অন্যান্য মাসের তুলনায় 30-35% দেখেছি আমরা আমাদের কোম্পানিতে। অতীতের তুলনায় স্টুডেন্টদের সংখ্যা কমে যাওয়ায় রেমিটেন্স কমে গেলেও বর্তমানে ইউরোপের দেশগুলো থেকে প্রচুর সংখ্যক বাঙালি আসাতে এবং বিগত বছরগুলোর তুলনায় টাকার রেট বেশি থাকাতে পাঠানো অর্থের পরিমাণ কিছুটা বৃদ্ধির পথে। হ্যাঁ, দুই বছরের তুলনায় এইবার টাকার রেট অনেকটা আপ হয়েছে, যেমন ডলার এগেনস্টে পাউন্ড স্ট্রং হওয়ায় রেটটা অনেক বাড়ছে, যার জন্য ওই রেমিটেন্সটাও বাড়ছে। স্বাভাবিক রেট আপ হলে রেমিটেন্স একটু বেড়ে যায়। আমার মতে 20% আপ হয়েছে রেমিটেন্স রেটের জন্য। বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স ইনফ্লো থেকে দেখা যায় মে 2013-14 ওয়েজ আর্নার্স রেমিটেন্স 64.65 মিলিয়ন মার্কিন ডলার, যা জুন 2013-14 বেড়ে দাঁড়িয়েছে 78.79 মিলিয়ন মার্কিন ডলারে। তবে এপ্রিলে এটি ছিল 84.65 মিলিয়ন মার্কিন ডলারে। অনেকেই বিভিন্ন কারণে অর্থ প্রেরণের সময় আইডি নিয়ে যেতে বা দেখাতে পারেন না। তাদের কিভাবে সাহায্য করা হয় জানতে চাইলে উত্তর মেলে এরকম। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত আমরা আইডি ছাড়া পাঠাতে পারি, যেটা আমাদের HMRC এবং FCA এবং আমাদের মানি লন্ডারিং গাইডলাইনে বলা আছে। আইডি ছাড়া একজন কাস্টমার প্রথমবার টাকা পাঠাতে পারেন, এই অ্যামাউন্টটা হচ্ছে 650 পাউন্ড। বাংলাদেশের অন্যান্য স্থানগুলোর তুলনায় সিলেটেই বেশি অর্থ প্রেরণ করা হয় বলে জানান। আমাদের প্রায় 55-65% রেমিটেন্স সিলেটেই আমরা প্রেরণ করি আর কি। তবে রমজান এবং ঈদ উপলক্ষে মানি এক্সচেঞ্জগুলোতে যে ব্যস্ততা ছিল তা এখন অনেকটাই কমের পথে। রিদওয়ান আহমেদ অমি, চ্যানেল আই। পূর্ব লন্ডন সহ ব্রিটেন জুড়ে সংঘবদ্ধ প্রতারক চক্র ব্যাংক কার্ড ফ্রড করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার পাউন্ড। এসব প্রতারকরা ফোন করে সাধারণ মানুষকে কখনো পুলিশ, কখনো কাউন্সিল কর্তৃপক্ষ এমন নানা পরিচয়ে ভয় ভীতি দেখিয়ে নানা কৌশলে হাতিয়ে নিচ্ছে ব্যাংক কার্ডের পিন নাম্বার। সম্প্রতি ইস্ট লন্ডনে একটি প্রতারক চক্র এরকম বেশ কয়েকটি ঘটনায় সর্বশান্ত করেছে বহু মানুষকে। প্রতারকরা ফোনে টার্গেট করে মূলত বয়স্ক নাগরিকদের, এরপর তাদের ফোন নাম্বারে ফোন করে বলা হয় তাদের ব্যাংক কার্ডটি ফ্রড হচ্ছে। এটি ঠেকাতে ভেরিফিকেশনের জন্য ফোনে ব্যাংকের পিন নাম্বার ডায়াল করতে, ফোনের অপর প্রান্তে পরিচয় দেয়া হয় ব্যাংক থেকে অথবা ব্যাংকের সিকিউরিটি স্টাফ। এরপর প্রতারণার শিকার ব্যক্তিটি নিজের ফোনের কিপ্যাডে পিন নাম্বার ডায়াল করলেই প্রতারকরা পেয়ে যায় পিন নাম্বার। পরে সিকিউরিটি ক্যারিয়ার ঘরে পাঠিয়ে হাতিয়ে নেওয়া হয় ব্যাংক কার্ডও। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের স্ক্যামারদের কল আসলে কোনো অবস্থাতেই ব্যাংকের পিন নাম্বার না দিতে, একই সাথে ফোনটি কেটে অন্য ফোনের মাধ্যমে পুলিশকে অবহিত করতেও অনুরোধ জানিয়েছে পুলিশ। লন্ডনের প্রেস্টিজিয়াস ভেনু ওটি এরিনা মাতাতে লন্ডনে এসেছেন বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় ও আলোচিত 5 সেলিব্রিটি। বৃহস্পতিবার সেন্ট্রাল লন্ডনের মনকাম হোটেলে আয়োজিত এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার শাহিদ কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেস ও আলি জাফর। এই ইভেন্টসে পারফর্ম করতে রোববার এই 3 তারকার পাশাপাশি একই সাথে দেখা যাবে সোনাক্ষী সিনহা ও সঙ্গীতশিল্পী মিকা সিংকে। রাজ ও পাবলোর উপস্থাপনায় সংবাদ সম্মেলনে কথা বলেন বলিউড সুপারস্টার শাহিদ কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেস ও আলি জাফর।
ইভেন্ট অর্গানাইজার নাথ চৌধুরী বলেন, আমরা আশা করছি এই ইভেন্টসে আগত শিল্পীরা দর্শকদের মাতিয়ে রাখবেন। ফ্রান্সে ঈদের দিন এক বাংলাদেশি বেছে নেন আত্মহননের পথ। প্যারিস থেকে বিস্তারিত থাকছে আমাদের বিশেষ প্রতিনিধি এম এ হাশেমের রিপোর্টে। প্রিয়জনের মুখে হাসি ফুটাতে উন্নত জীবনের আশায় মানুষ দেশ ত্যাগ করে প্রবাসে আসে। তাদের কেউ সফল হন, আবার কেউ স্বপ্ন আর বাস্তবের ফারাক দেখে নীরবে অশ্রুজলে সিক্ত করেন। সুমন দাস মাদারীপুর শহরের মৃত গৌরাঙ্গ দাসের ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2005 সালে সমাজবিজ্ঞানে মাস্টার্স পাশ করেন। কয়েক বছর বিভিন্ন কোম্পানিতে কাজ করে ভাগ্য অন্বেষণে 2010 সালে পাড়ি জমান ইউরোপের দেশ আইসল্যান্ডে। এরপর গত বছর প্যারিসে এসে ফ্রান্স সরকারের কাছে আশ্রয়ের আবেদন করে বিশ্ববিদ্যালয় জীবনের এক সহপাঠীর বাসায় বসবাস করছিলেন। সুমন দাসের ফ্রান্সে থাকার আবেদন প্রাথমিকভাবে প্রত্যাখ্যান হলে তিনি উচ্চ আদালতে আপিল করেন। গত 28 জুলাই ভোর রাতে প্যারিসের ক্যাচিমাই পাঁচতলা ভবনের জানালা দিয়ে সুমন দাস লাফিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হয়। সিঁড়িতে নামছি, নামার পরে কাছে যেতে নিয়েছি, পুলিশ আমাকে বলতেছে ডোন্ট টাচ তুষ্পা। ফার্স্টেশনে বকতেছিল, জব পাচ্ছিল না, দুই আর আমার যাইতে না যাইতে সে করলো কি, দড়ি কিনলো। তার পরিবারের সদস্য এবং সহকর্মীদের সাথে কথা বলে জানা যায়, মানসিক সমস্যার কারণে হতাশাগ্রস্ত সুমন এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বাগানে গেলাম, গিয়ে দেখি ও গাছের সাথে দড়ি ঝুলাচ্ছে। যখন আমি ডাক দিলাম, ভাই সুমন ভাই সুমন, তখন দৌড়ে পালাইছে। যে বাংলাদেশে থাকতেই একবারে বলে একটা খাল আছে আমাদের বাড়ির আগের বাড়ির পিছনে, যে জায়গা সুস্থ মানুষ জানতে পারে না, সে জায়গায় হলো আপনি। পুলিশের রিপোর্ট পাওয়ার পর বাংলাদেশি কমিউনিটির সহায়তায় তার লাশ দেশে পাঠানো হবে। হয়তো বা অনেকেরই মনে আছে যে বিদেশে গেলেই তো টাকা পাঠাতে পারবে, মাস গেলে দুই তিন মাস পরেই টাকা পাঠাবে। হয়তো ওর কাছে ছিল না, কিন্তু ওর মেন্টাল একটা প্রেশার ছিল, চাপ ছিল। বিদেশ মানে সোনার হরিণ, বিদেশ মানে কারি কারি টাকা, কথাটি সবসময় সত্যি নয়। বাংলাদেশ থেকে ফ্রান্সে আসার পূর্বে ফরাসি দেশের আইন কানুন, এখানে থাকা খাওয়ার পরিবেশ এবং কাজের সুযোগ সুবিধা ভালোভাবে জেনে আসলে হতাশা কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা। প্যারিসের ক্যাচিমা থেকে এম এ হাশেম, চ্যানেল আই। ব্রিটেনের মাল্টিকালচারাল সংস্কৃতির পাশাপাশি বাঙালি কৃষ্টি ও সংস্কৃতিকে প্রবাসে তুলে ধরার লক্ষ্যে নানা আয়োজনের মাধ্যমে আগামী রোববার বার্মিংহামের স্মল হিট পার্কে বাংলাদেশী নেটওয়ার্কিং সংগঠন ওয়ানকম, রবার্ট উইলকিনসন ফানফেয়ার ও অ্যান্টি বোলিংয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী ফ্যামিলি ফান্ডে। বার্মিংহাম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ হাত সুমন জানান, বুধবার এই উপলক্ষে স্মল হিট পার্কে আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ফানফেয়ারের বিস্তারিত জানান ওয়ানকমের চেয়ারম্যান ইকবাল হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ এমপি জন হেমিংস, ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ কমিশনার পদপ্রার্থী ব্যারিস্টার আয়ুব খান, ওয়ানকমের ভাইস চেয়ারম্যান সফিক হক, ওয়ানকমের সেক্রেটারি ফজলু চৌধুরী, আবিদ আহমেদ আলী, আব্দাল মিয়া প্রমুখ। সংবাদ সম্মেলনে ফানফেয়ারে আগতদের জন্য সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলেও জানানো হয়। এ সময় রিয়াদ আহাদ, জয়নাল ইসলাম, জিয়াউল ইসলাম জিয়া, লোকমান হোসেন কাজী সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ব্রিটেনের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বার্মিংহামের স্মল হিট পার্কে। প্রায় 40,000 মুসল্লি এখানে একসাথে ঈদের নামাজ আদায় করেছেন। বার্মিংহাম থেকে ঈদের খবর জানাচ্ছেন আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান। ঈদ উল ফিতর মুসলমানদের প্রধান ও সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব উদযাপনের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের অপেক্ষা করতে হয় দীর্ঘ এক মাস। সিয়াম সাধনার মাধ্যমে কাটানোর পর আনন্দের বার্তা নিয়ে প্রতিটি মুসলমানের ঘরে আসে ঈদ। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার বার্মিংহামের মুসলমানরা পালন করেছেন পবিত্র ঈদ উল ফিতর। বার্মিংহামের কেন্দ্রীয় মসজিদগুলোতে প্রতিবারের মতো এক বা একাধিক জামাত অনুষ্ঠিত হলেও এবার মসজিদগুলোতে মুসল্লিদের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। পৃথক পাঁচটি স্থানে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ায় ছোট বড় সকলেই ছিলেন ঈদগাহমুখী। বিশেষ করে রোদ্জ্বলমলে দিন ও আবহাওয়া অনুকূলে থাকায় পরিবার পরিজন নিয়ে অনেকে ছুটে গেছেন মাঠে ঈদের নামাজ আদায় করতে। এবছর রেকর্ড সংখ্যক প্রায় 40,000 মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেছেন স্মল হিট পার্কে। জাতি বর্ণ নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে সকল মানুষের অংশগ্রহণে ইংল্যান্ডের সবচেয়ে বড় ঈদের জামাত পরিণত হয় এক জনসমুদ্রে। এত বড় পরিসরে খোলা মাঠে ঈদের নামাজ উপহার দিতে পারায় আয়োজকরাও ছিলেন বেজায় খুশি।
Green Masjid has organized this, mashallah, great event to take place for the Eid Salah. There's an obvious of this from the Sunnah of the Prophet Muhammad, whereby on Eid people go out and they'll pray out in the open, men and women. And it was encouraged by the Prophet Muhammad for men and women and the children to attend the Eid prayer outside somewhere. So, alhamdulillah. নামাজ শেষে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে অনেককেই কুলাকুলি ও কুশল বিনিময় করতে দেখা যায়। অনেকে আবার খুশির এই দিনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক নির্মম হামলার প্রতিবাদ জানিয়ে অসহায় গাজাবাসীর প্রতি সমবেদনা জানান। প্যালেস্টাইনের দন্য মানবতার মাঝে আজ আমরা এখানে ঈদ উদযাপন করছি, আর তারপরেও আমাদের চিন্তা চেতনা আমাদের হৃদয়ে সারা বিশ্বের মুসলিম উম্মাহ যেন সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে, আর আজকের এই আনন্দের মুহূর্তটুকু যেন সারা বিশ্বের মুসলমানের জন্য চিরকাল বহমান থাকে, এটাই আমাদের কামনা। সবাইকে ঈদ মোবারক। To come here and eat, and all people come for here for to eat, I'm very happy and I greet all the Muslim people leave the world, and I'm greet everybody to come here today, and I'm বার্মিংহামের স্মলিত পার্কে খোলা মাঠে ঈদের জামাত পরিয়া খুবই আনন্দিত মনে হচ্ছে, আমি বাংলাদেশে ঈদ করতেছি। ঈদ মোবারক, ঈদ মোবারক টু এভরিওয়ান। মানুষে মানুষে ভেদাভেদ বলে সাম্য ও সম্প্রীতির মাধ্যমে ঐক্যের মেলবন্ধনে আবদ্ধ হবে গোটা বিশ্ব। দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এটাই ছিল মানুষের কামনা। বার্মিংহামের স্মলিত পার্ক থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল আই। এবার সিলেটের খবর। ঈদের টানা ছুটিতে উৎসবের আমেজ এখন সিলেট নগরী জুড়ে। নগরীর বিনোদন কেন্দ্র আর দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীরা ছুটে যাচ্ছেন সপরিবারে। নগরীর বন্দর বাজার সংলগ্ন ওসমানী শিশু উদ্যানে সকাল থেকে গভীর রাত অবধি চলছে শিশু কিশোরদের পদচারণা। বাম্পার কার, ইলেকট্রনিক্স ট্রেন, নাগরদোলা, কিডস বল সহ নানা ধরনের রাইড চড়ে ঈদের আনন্দ উপভোগ করছে শিশুরা। সেই সাথে বড়দের জন্য ডেঞ্জার গেম, বোটিং সহ বেশ কিছু বিনোদনের উপকরণের ব্যবস্থা করা হয়েছে এ পার্কে। ঈদের ছুটির ফাঁকে নগরীর বিভিন্ন চা বাগানগুলোতে ঘুরে বেড়িয়েছেন অনেকে। লাক্কাতুরা, মালনীছড়া সহ কাছাকাছি বিভিন্ন চা বাগানে দুপুর থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়াও সপরিবারে নগরীর বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করে ঈদের খুশি উদযাপন করেছেন নগরবাসী। সিলেটের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকেও ছুটে এসেছেন অনেক পর্যটক। আছেন দেশে ঈদ করতে আসা প্রবাসীরাও। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। ঈদে ব্রিটেন থেকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স গেছে বাংলাদেশে। ইস্ট লন্ডনে ফোনে প্রতারকরা হাতিয়ে নিচ্ছে ব্যাংকের পিন, সতর্কতার আহ্বান পুলিশের। ব্রিটেন জুড়ে ঈদ উদযাপনের আরও খবর। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।